শিক্ষার্থীরা, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ইনশাল্লাহ ভালো আছি। আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর ইসলাম ধর্ম বিগত দিনে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রায় পড়া শেষ, এখন রিভিশন চলতেছে। তোমরা আশা করি সবাই সিলেবাসগুলি শেষ করেছ ঠিক মতো। শেষ করার পর হয়তো এখন তোমরা হয়তো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। তোমাকে দেখো প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 15টি, এরপর 2 নম্বরের সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো 14টি থাকবে, তার মধ্যে 12টি উত্তর দেবে। এরপর 3 নম্বরে মিটফরণ থাকবে, এরপর 4 নম্বরে কাঠামোগত প্রশ্ন থাকবে 10টি, এবং সেখান থেকে তোমরা যেকোনো 8টি লিখবে, এবং সেগুলো কিন্তু বড় করে। আসসালামু আলাইকুম। ভালো আছো তো? ভালো আছো? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, এবার তোমরা। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, সেটের সামনে বসে যাও, বই নিয়ে, ইসলাম ধর্ম বই নিয়ে। আচ্ছা এবার আমি একটু তোমাদেরকে বার্ষিক পরীক্ষার সিলেবাস গুলো নিয়ে একটু আলোচনা করছি। তোমাদের বার্ষিক পরীক্ষা তো সম্পূর্ণ বই, তাই তোমাদের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ফাইনালে সম্পূর্ণ বই। অতএব তোমাদের 1 থেকে 5 অধ্যায় পুরোটুকুই তোমাদের আছে। তাহলে দেখো আমি আজকে তোমাদেরকে তৃতীয় অধ্যায় 8 লাখ সম্পর্কে একটু দেখো, 8 লাখ সম্পর্কে একটু বলবো। দেখো এখানে আমি কি দেখাচ্ছি, দেখো সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু দেখো। তুমি সুন্দর জীবনের অধিকারী হতে চাও, এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? তুমি সুন্দর জীবনের অধিকারী হতে চাও, এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? সুন্দর জীবনের অধিকারী হতে হলে আমাকে সচ্চরিত্রবান হতে হবে। সুন্দর জীবনের অধিকারী হতে হলে আমাকে সচ্চরিত্রবান হতে হবে। 8 লাখ বলতে কি বুঝায়? 8 লাখ বলতে মানুষ স্বভাব বা চরিত্রকে বুঝায়। 8 লাখের দুটি ভালো গুণ হলো, 8 লাখের দুটি ভালো গুণ লিখো, সেবা করা, সবসময় সত্য কথা বলা। তুমি অধিকারী হতে চাও, এই ক্ষেত্রে তোমাকে প্রথমে কি করতে হবে? সচ্চরিত্র হতে গেলে আমাকে প্রথমে সত্য কথা বলতে হবে। তোমার দুটি ভালো আচরণের আচরণ নাম লিখো, দুটি ভালো আচরণের নাম হলো কি? পিতামাতা একমত করব, ভালো কাজে সহযোগিতা এবং মন্দ কাজে বাধা দিব। এবার দেখো আমি প্রশ্নগুলি বললাম, এখন তোমরা একটু দেখো মনোযোগ দিয়ে। সবাই তোমার প্রতি কিরূপ আচরণ করবে দুটি বাক্য লিখো, সবাই আমাকে ভালোবাসবে, আদর যত্ন করবে। কার আদর্শ অনুসারে তুমি অনুসরণে তুমি অসুস্থ ব্যক্তির সেবা করবে? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর আদর্শ অনুসারে আমি অসুস্থ ব্যক্তির সেবা করব। মহান আল্লাহ সৃষ্টির প্রতি আমাদের দুটি করণীয়। মহান আল্লাহ সৃষ্টির প্রতি আমরা দয়া ও সহানুভূতি দেখাবো, অসুস্থ হলে সেবা করব। ঠিক আছে, এবার আমি প্রশ্নগুলো বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা প্রশ্নগুলো লিখে নাও। চরিত্র
দুটি ভালো গুণ দেখো। পরিবেশ সংরক্ষণ করা
প্রয়োজন। আপনি 5 নাম্বার ম্যাম, আপনি 5 নাম্বার পর্যন্ত। ম্যাম আপনি 5 নাম্বার পর্যন্ত। আর আদর্শ অনুসারে তুমি অসুস্থ ব্যক্তি সেবা করবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসারে আমি অসুস্থ সেবা করব। আমি তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন দিলাম, এরপর দেখো। কাঠামোগত প্রশ্নে চলে যাচ্ছি, আখলাক অর্থ কি? আখলাক ভালো করতে তুমি করো এমন 4টি কাজ লেখো। আখলাক অর্থ স্বভাব বা চরিত্র। আখলাক অর্থ স্বভাব বা চরিত্র। আখলাক ভালো করতে আমি এমন 4টি কাজ করব, সেগুলো হলো কি? সবসময় সত্য কথা বলবো, পিতা মাতা ও শিক্ষকের কথা শুনে চলবো এবং তাদের সম্মান করব। আল্লাহর অন্য সৃষ্টির সেবা করব, জাতির সম্পদকে রক্ষা করার চেষ্টা করব। তোমরা আমার সাথে সাথে করে ফেলে দেখবে সুন্দর মুখস্থ হয়ে যাবে তোমাদের। তাহলে আমরা আমরা সর্বপ্রথমে জানতে পারছি কি আখলাক অর্থ কি? আখলাক অর্থ হলো স্বভাব বা চরিত্র। আখলাক ভালো করতে 4টি কাজ, আমি 4টি কাজ করব, সে 4টি কাজ হলো কি? সবসময় সত্য কথা বলা, পিতা মাতা ও শিক্ষকের কথা শুনে চলা এবং তাদের সম্মান করা, আল্লাহর অন্য সৃষ্টি সেবা করা। এটা ধর্ম অন্য, তোমার তো এখন তো তোমার ইসলাম ধর্ম নাই। আল্লাহ অন্য সৃষ্টির সেবা করি, জাতীয় সম্পদ রক্ষা করার চেষ্টা করি। আচ্ছা, এবার আসো, আমি কাঠামোগত আরেকটা প্রশ্ন দিচ্ছি, সেটি হলো সৃষ্টি সেবা কি? সৃষ্টি সেবা করার 4টি উপায় লিখবে। আল্লাহ সব সৃষ্টির প্রতি দয়া ও সহানুভূতি দেখানো হলো সৃষ্টি সেবা। সৃষ্টির সেবা করার 4টা উপায় হলো বিপদগ্রস্তদের সাহায্য করা, বেকার লোকদের কাজের ব্যবস্থা করে দেওয়া, আশ্রয়হীনদের আশ্রয় দেওয়া, দরিদ্র ভিক্ষুকদের খাবার দেওয়া। তাহলে সৃষ্টির সেবা, সৃষ্টির সেবা কি? আল্লাহর অন্য সব সৃষ্টির প্রতি দয়া ও সহানুভূতি দেখানো হলো সৃষ্টির সেবা। আল্লাহ তো শুধু মানব জাতি সৃষ্টি করেন নাই, সাথে সাথে তো তিনি অনেক কিছু সৃষ্টি করেছেন, সাথে সাথে তিনি পক্ষীকুল থেকে শুরু করে অনেক জিনিসই সৃষ্টি করেছেন। আমরা এই সব জিনিসকে কি করব? দয়া ও সহানুভূতি দেখানো হলো সৃষ্টির সেবা। সৃষ্টির সেবা করার 4টি উপায় হলো, 1, বিপদগ্রস্তকে সাহায্য করব, বেকার লোকদের কাজের ব্যবস্থা করে দেওয়া, আশ্রয়হীনদের আশ্রয় দেওয়া, দরিদ্র ভিক্ষুদের খাবার দেওয়া। আমার সাথে সাথে কিন্তু তোমরা করতে থাকো, দেখবে মুখস্থ হয়ে যাবে। কাঠামো বদলে আর একটা প্রশ্ন দিচ্ছি, দেখো, দেশপ্রেম কি? তুমি কিভাবে দেশকে ভালোবাসবে তা 4টি বাক্যে লিখবে। দেশপ্রেম কি? দেশের প্রতি ভালোবাসা ও মমত্ববোধকে দেশপ্রেম বলা হয়। দেখো, দেশপ্রেম কি? দেশপ্রেম হলো দেশের প্রতি ভালোবাসা ও মমত্ববোধকে দেশপ্রেম বলা হয়। আমি যেভাবে দেশকে ভালোবাসি তা হলো দেশের সব মানুষের সাথে ভালো ব্যবহার করব, কেউ বিপদে পড়লে সাহায্য করব। 2 নাম্বার, বৃক্ষরোপণ করে ফলমূলের গাছ লাগিয়ে গাছ নষ্ট না করে, অযথা পাতা না ছিঁড়ে, ডাল না ভাঙে। তাহলে দেখো,
দেশের প্রতি ভালোবাসার চারটি বাক্য। তিন নাম্বার, বেঞ্চে দেওয়ালে বা অন্য কোথাও আজেবাজে কিছু না লিখে এবং সবকিছু পরিচ্ছন্ন রেখে সংরক্ষণ করব। চার নাম্বার, পানি বিদ্যুৎ গ্যাস অপচয় না করে জাতীয় সম্পদ রক্ষা করব। সর্বশেষ তেলে পানি বিদ্যুৎ গ্যাস অপচয় না করে আমরা জাতীয় সম্পদ রক্ষা করব। তাহলে দেখো দেশপ্রেম কি, কিভাবে দেশকে ভালোবাসবে, তার চারটা পয়েন্ট। কিন্তু চারটা পয়েন্ট বলে দিলাম। এক, দেশের প্রতি ভালোবাসা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, দেশের সব মানুষের সাথে যুক্ত, বিপদ বলে সাহায্য করা। দুই, বৃক্ষরোপণ। তিন, বেঞ্চে দেওয়ালে অন্য কোথাও আজেবাজে না লিখা। চার, পানি বিদ্যুৎ গ্যাস অপচয় না করা, জাতীয় সম্পদ রক্ষা করা। আচ্ছা তাহলে আমার তিনটা কি হলো, কাঠামোগত প্রশ্ন, এক আকলা, দুই সৃষ্টি সেবা, তিন দেশপ্রেম। আমার তিনটা কাঠামোগত প্রশ্ন হয়ে গেলো। আমি যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দিচ্ছি, তোমরা সেগুলো একটু দেখে নিবা। এবার আসো, আমি হয়তো আগেও তোমাদেরকে দিয়েছিলাম, এখন আবার হয়তো আমি আবার দিচ্ছি, তোমরা আগে যা দিছিলাম সেখান থেকেও তোমরা দেখে নিবে, এরপর গুলো দেখে নিবে। তুমি কখনো মিথ্যা বলো না, তোমার মধ্যে গুণ কোন গুণটি রয়েছে? তুমি কখনো মিথ্যা বলো না, তোমার মধ্যে কোন গুণটি রয়েছে? এই সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলেছেন এবং সত্যবাদীকে চেনার তিনটি উপায় লেখো। তাহলে দেখো, আমার মধ্যে সততা গুণটি রয়েছে, তুমি কখনো মিথ্যা বলো না, তোমার মধ্যে কোন গুণ? সততা অর্থ হলো কি, মহৎ। তাহলে সততার গুণটি রয়েছে তোমার মধ্যে, যেহেতু তুমি মিথ্যা বলো না, অতএব তোমার মধ্যে সততার গুণটি রয়েছে। সততা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলেছেন? সত্যবাদী থেকে সততা, সত্যবাদী সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলেছেন? তাহলে দেখো, সততা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছে, সততা, সত্যবাদিতা মানুষকে মুক্তি দেয়, আর অসত্য ও মিথ্যা মানুষকে ধ্বংস করে। সত্যবাদীকে চেনার তিনটি উপায় লিখবে কিভাবে? এক, সত্যবাদী ন্যায় নীতির উপর শ্রদ্ধা রাখবে। দুই, সত্যবাদীর মধ্যে মানবতাবোধ থাকবে। তিন, চরম শত্রুরাও তাকে বিশ্বাস করবে। তাহলে দেখো, এইটা কাঠামোগত প্রশ্ন, কিন্তু দেখো তুমি কখনো মিথ্যা বলবে না, বলো না, তোমার মধ্যে কোন গুণটি রয়েছে? তাহলে আমার মধ্যে সততা গুণটি রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সততা বা সত্যবাদী সম্পর্কে কি বলেছেন? সততা ও সত্যবাদিতা মানুষকে মুক্তি দেয়, আর অসত্য ও মিথ্যা মানুষকে ধ্বংস করে। সত্যবাদিতা চেনার তিনটি উপায়, সত্যবাদী ন্যায় নীতির উপর শ্রদ্ধা রাখবো, সত্যবাদীর উপর মানবতা বোধ থাকবে, চরম শত্রুরাও তাকে বিশ্বাস করে। তাহলে এই এই নীতিগুলো থাকলে তাহলে চরম শত্রুরাও বিশ্বাস করবে সেই সত্যবাদী মানুষটিকে। আচ্ছা তাহলে দেখো, এবার আমি প্রশ্নগুলো দিচ্ছি, তোমরা প্রশ্নগুলো লিখে নেবো।
হ্যাঁ স্ক্রিনটা যাচ্ছে দেখা যাচ্ছে, কি বলেছো? স্ক্রিনটা যাচ্ছে দেখা, চল ইসলাম ধর্ম। লিখে ফেলেছে সবাই প্রশ্ন প্লে? ভালো হয়েছে। এবার এরপর ধরো আকলা করতে কি বলো, বলো তো দেখি একটু, বলো আকলা করতে কি বলো, আনসার দাও। তাহলে বলো, শোনা যাচ্ছে না ম্যাম, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। আচ্ছা আকলা করতে কি, এবার শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে না? আকলা করতে সুন্দর চরিত্র, এবার আনা বলো তো, যে ব্যক্তি ভালো কাজ করে তাকে সবাই কি করে, তাকে কি পছন্দ করে না পছন্দ করে, কোনটা? তাকে সবাই ভালোবাসে। কি করে যে ব্যক্তি ভালো কাজ করে তাকে সবাই ভালোবাসে, ভালোবাসে। আচ্ছা যা ঠিক আছে, তাহলে তোমাদেরকে আমি চারটা প্রশ্ন কাটার মতো প্রশ্ন দিয়েছি এবং সাতটা ছোট প্রশ্ন দিয়েছি, তোমরা সুন্দর করে শিখে ফেলবে, তৃতীয় অধ্যায়টা কি দিয়েছি ভালো করে শিখবে, পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে ফেলো। আর তোমাদের তো ক্লাস ফাইভের সম্পূর্ণ বই, তাই তোমরা ভালো করে মনোযোগ দিয়ে শিখে ফেলবে। ধন্যবাদ শিক্ষার্থীদেরকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমার তো বড় প্রশ্ন বাকি রয়ে গেছে।
বড় প্রশ্ন বাকি রয়ে গেছে যে কিসের বাকি রয়ে গেছে, কিসের ধর্ম নাকি সমাজের, কোনটার? ধর্ম ধর্ম বড় প্রশ্ন, এগুলো একটু লিখে নিই আপনি এখন। কোন অধ্যায়ের বলো, আমি তো সবগুলি পড়াইছি। ম্যাম আপনি এখন যে বড় প্রশ্নগুলো দিয়ে দিয়েছেন, এগুলোর মধ্যে আমার বড় প্রশ্নগুলো এখন লেখা শেষ। আমি তো সবগুলো পড়া শিখে তোমাদেরকে সবগুলো অধ্যায় পড়া হয়েছে প্রথম থেকে, তোমাদেরকে এখন মাঝখান থেকে কিছু কাঠামোগত প্রশ্ন বড়গুলি দেওয়া হচ্ছে এবং কিছু ছোট ছোট প্রশ্ন দেওয়া হচ্ছে, সবগুলি তো পড়ানো শেষ। ঠিক আছে,